ওই স্বয়ম্ভু মন্দিরের সামনে। আপনার এই স্বয়ম্ভু মন্দির সবসময় আমাকে দয়া করেছে, আজও আমায় দয়া করুন প্রভু, আমার সন্তানকে বাঁচান প্রভু। দাঁড়ান, আপনারা এখানে এভাবে ঢুকতে পারেন না, কারণ এখন মহাদেবের অভিষেকের সময়। আরে ঠাকুর মশাই, আপনি মহাদেবের টাইম টেবিল কেন শোনাচ্ছেন? মন্দিরে এসবের জায়গা নেই। এইসব কথা বাদ দিন, ওর কথা বলুন। ও ভয়ানক মহিলা, ও হলো ইচ্ছাধারী নাগিন, যাকে আমরা মারব না। এই অনর্থ এই মন্দিরের মধ্যে কখনোই হবে না, যদিও আমি জানি না আপনারা কার কথা বলছেন, কিন্তু সত্যি যদি এখানে কোনো ইচ্ছাধারী নাগিন থেকে থাকে, তাহলে মহাদেবের এই মন্দিরে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। আরে ঠাকুর মশাই, আপনার এই মহাদেব বারবার মাঝখানে কেন ঢুকছেন? কারণ এটা ওনার স্বয়ম্ভু মন্দির, আর এরা সবাই এই মন্দিরের রক্ষক। আর মনে রাখবেন, যারা নাগেদের আর তাদের বাচ্চাদের মারবে, তাদের উপরে অষ্টেশা নক্ষত্রের প্রভাব পড়বে, তাদের আগামী তিন প্রজন্ম এই দোষের ভাগিদার হবে। দিদি, আমাদের সন্তানদের উপরে অষ্টেশা নক্ষত্রের প্রভাব পড়বে, শিবের ত্রিনয়ন আমাদের দেখে ফেলবে। ত্রিনয়নের কথা ছাড়ো, নিজের মুখ বন্ধ রাখো। কি জানি ওই নাগিন কোথায় চলে গেল। ওই তো, ধরো ওকে, ধরো ওকে। কেন পালাচ্ছ? মৃত্যুর হাত থেকে পালানো যায়? আমি কিছুতেই তোমাদের হাতে ধরা দেব না। বাচ্চাটাকে দে, এটা দে, আমি দেব না মেয়েকে তোমাদের কাছে। আর তোমরা সবাই শুনে রাখো, তিলে তিলে মারবো তোমাদের সবাইকে, তোমরা সবাই এই পাপের শাস্তি নিশ্চয়ই পাবে, মনে রেখো। আমি একজন নাগিন, নাগিন আমি। এক এক করে সবার থেকে হিসেব নেব আমি। ও রিয়েলি? শুনেছো তোমরা সবাই, প্রত্যেকের থেকে হিসেব নেব আমি। বেঁচে যায়নি তো? হ্যাঁ, আমার তো মনে হয় বেঁচে গেছে। আরে ঠাট্টা করছিলাম দিদি, তুমিও যা প্রশ্ন করো না। এখান থেকে যদি কেউ পড়ে তাহলে বাঁচতে পারে কি? আমি হলাম নাগিন, নাগিন করে চিৎকার করলে কি হবে? এই মান্যতার তো সুপার পাওয়ারও নেই। মৃত্যুর পর সবকিছু তো আকাশদারি। নানা ভাই এইরকম উইল করে নিজের বড় মনের পরিচয় দিয়েছে। তুমি জানো ডাকাতেরা ওদের উপর হামলা করেছিল, কেউ বাঁচেনি, সবাই শেষ হয়ে গেছে। হে ঈশ্বর, সব শেষ হয়ে গেল। মা,
ওই দেখো। চল তো গিয়ে দেখি কি হয়েছে। এ তো এখনো বেঁচে আছে। আরে কোনো শুকনো কাপড় আছে কি? এই নাও, এটা দিয়ে বাচ্চাটাকে জড়িয়ে দাও, না হলে তো বাচ্চাটার শরীর খারাপ হয়ে যাবে। ওকে এই ঝড়ের মুখোমুখি হতে দাও, পরিস্থিতির সাথে লড়তে দাও, কারণ যে লড়াইও 25 বছর পর লড়বে তার জন্য আজ এই মুহূর্ত থেকে ও তৈরি হবে। পঁচিশ বছর পর যখন নক্ষত্র বদলাবে আর এই সাপ থেকে মুক্ত হব, তখন আমি আমার নাগিনের ক্ষমতা ফিরে পাব আর তোর প্রতিশোধ নেওয়া শুরু হবে। নয়নতারা, তোকে ওই বাড়িতে যেতে হবে, বউ হয়ে নিজের বাবার প্রতিশোধ নিতে হবে। তোকে হতে হবে নাগরানীর মেয়ে, তুই হবি নাগিন, কারণ নাগিন নিজের প্রতিশোধ কখনো ভোলে না। আর অত জোর দিয়ে ডি বলার দরকার নেই। আরে তুই তো আমার ছেলে, আমি যা খুশি ডাকবো। তুই শোন, কাঁদিস না, আমার ক্যামেরা দিয়ে আমি লিলি মিলিকে দিয়ে তুলিয়ে নেবো। উচ্ছন্নে যাচ্ছে, আকাশে উঠছে, যেন নিচে দেখো রঙ্গলিটা নষ্ট হয়ে গেল। তোমাদের হাতে ওগুলো কি? প্রোটিন শেক। রুশালে মামি, আসলে আমরা না নতুন ডায়েট প্ল্যান শুরু করেছি, তাই এর মধ্যে আমাদের সবার জন্য প্রোটিন শেক রয়েছে। হ্যাঁ, তো তুই এটা গিয়ে রেখে দে না। শোন, এই বড় বোতলটা কিন্তু আমার। ওকে, আগে সবাই যাও, তৈরি হয়ে এসো, আমাদের বেরোতে হবে। আমায় বলো তো এসব কি হচ্ছে। আসলে ঠাম্মি, তোমার এখানে খাওয়া দাওয়া শোয়া ছাড়া আর কাজই বা কি আছে? তাই তো, কিন্তু আমি ভাবছিলাম আমি যদি এসব করা শুরু করে দিই তাহলে আমার ফিগার মেইনটেইনের কি হবে। ওকে ওকে ওকে, চলো চলো চলো, কাম অন কাম অন, তোমাদের গিয়ে পূজার সামগ্রী আনতে হবে, কাম অন, গো 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 গো, বাই থামি, বাই বাই। আমার বলো তো এসব হচ্ছেটা কি? মা, মেয়েদের খুব মুখ চলছে, দেখলে না তুমি কিরম পটপট পটপট করে বলে চলে গেল। আর আর কে তো কি বৌদি, তুমি খুব ভালো করেই জানো ওকে কি শিক্ষা দীক্ষা দিয়েছে নিজের বাচ্চাদের। আর অন্যদিকে আমার মানুষ, তুমি তো মা ওকে খুব ভালো করেই জানো, কত সহজ সরল ছেলে, একদম মামাস ভয়, আমার মতো, তাই না?
আরে বৃন্দাকে দেখছি না তো। বৃন্দা হয়তো একটু ব্যস্ত আছে বড় মা, আজ এত আয়োজন করার আছে যে। আজকে দিনটাই তো স্পেশাল, মনে হয় সবাই আমায় বার্থডে সারপ্রাইজ দেবে। হ্যালো, গরিব স্বামীকে লাথি মেরে বাচ্চাদের নিয়ে এসে এখানে উঠল। আর আমরা আজ পর্যন্ত কিচ্ছু বলিনি। আচ্ছা, আমি তো অভিযোগের সুযোগও দিইনি, তাই না বৌদি? আর যত তো টাকার প্রশ্ন, আজ আমার মানুষের জন্যই আমরা সবাই লটারি পেতে চলেছি, কারণ দেখানোর জন্য আমাদের কাছে নানা ভাইয়া রেখে যাওয়া সবকিছু আছে। কিন্তু আসল সত্যিটা হলো, আমরা দেনায় ডুবে আছি। এত ধনী বউ এই পারেক বংশে নিয়ে আসছে যে আমার রসিক ভাই আর মাধু ভাইও নিয়ে আসতে পারেনি। বড় এসেছে টাকার কথা বলতে। এখানে এসব কি হচ্ছে? কিছু না দিদা, জয় শ্রীকৃষ্ণ। হাস, এদিকে আয়, তুই আমার সত্যি কথা বলবি। আমার থেকে কি লুকোচ্ছিস বলতো? ঠামি, সারপ্রাইজ আছে। সারপ্রাইজ তো, সারপ্রাইজ। বাস, এখন শুধু তোমায় বলতে পারবো না। আচ্ছা, চল গাইস, চল 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 চল। এদিন মনে আছে কি? প্রতি বছর তো মনে থাকে না। কি জানি, এবার হয়তো আমার দেব ফোন করেছে। ব্যাস, আমার দেব আর বৃন্দা এই দুজনেই আছে যারা আমার জন্মদিন মনে রাখে। দেবদা, তুমি কোথায় চলে গেলে এখন? দেব স্যার, দিস ইজ দ্য প্ল্যান ফর আ নিউ কনভেনশন সেন্টার ইন দোহা। দেবদা, কাম অন ব্রো, পিক আপ দ্য ফোন ব্রো, প্লিজ প্লিজ। দাদা দাদা, আই এম ডাইং দাদা, আমি লিটারালি মরছি দাদা, প্লিজ আমার এসে বাঁচা। আই নো এটা আমার দোষ, আমি ক্যাসিনোতে টাকা লাগিয়েছি, বাট ইট ওয়াজ এ গুড গেম। কোথায় তুই? মৃত্যুর মুখে আমি বক্সিং এরিনাতে দাদা, এন্ড আই সোয়ার দাদা, এই সাদা চামড়ার লোকটা আমার ছাল ছাড়িয়েই নেবে দাদা, আমার প্লিজ বাঁচা, প্লিজ। নো ওয়ে। এই প্রপোজালে আগামী 5 বছরের জন্য কোনো প্রজেকশন নেই। আমি প্রবলেম এড়িয়ে যাই না, শিকড় সমেত উপড়ে ফেলি। শোনো রসিক, এখানে লাল চন্দন লেখা আছে, সেটা কোথায়? পূজার দুর্বাও নেই। উফ বৌদি, তুমি টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে। ওই ঘটনার 25 বছর হয়ে গেছে। এখনো 25 বছর হয়নি। যদি ওই দিন ওই নাগিন আর ওর মেয়ে বেঁচে গিয়ে থাকে, তো আজ থেকে দুদিন পর ওই মেয়েটার বয়স 25 হয়ে যাবে। তার উপর আর চাঁদ অশ্লেষা নক্ষত্রের উপর। তোমার মনে আছে, 25 বছর আগে আমরা ওই নাগিনকে লাল পাহাড়ি মন্দিরে মারতে চেয়েছিলাম, কিন্তু তা হলো না। তো কি হয়েছে বৌদি, তুমি অকারণে চিন্তা করছো? এত বছর এখানে কারোর কিচ্ছু হয়নি, সবাই এখানে সুস্থ আছে, এখন নতুন করে কার কি খারাপ হবে? দেব, দেব কোথায়? আর কোথায় থাকবে বৌদি? কাতারে রোহনের সাথে। তুমি তো 12 বছর আগে পাঠিয়ে দিয়েছিলে। অশ্লেষা নক্ষত্র, নাগ নাগিন আর না জানি কার কার ভয়, তুমি ওকে দেশের বাইরেই পাঠিয়ে দিয়েছো।
আমি কি তোর কারণ অর্জুন নাকি? তুই ডাকলেই চলে আসতে হবে, প্রথমে হেরে যাস তার উপরে মারও খাস, স্টুপিড বয়। $20,000, টেক ইট, তোমার আর ওর হিসেব শোধ হল। Yes, another win for me. Yes. No, it's not your win. আমি তো শুধু টাকা শোধ করেছি, কারণ দেব পারে কখনো কারুর ধার রাখে না, সুদ সমেত ফেরত দেয়। Now this is my winning fee. I have earned it. আরে ঠাকুর মশাই এখনো কেন এলেন না? আউট হাউস থেকে এখানে আসতে তো 2 মিনিট লাগে। জয় শ্রীকৃষ্ণ বড় মা। জয় শ্রীকৃষ্ণ বাবা, জয় শ্রীকৃষ্ণ। আচ্ছা আকাশ শোন, বৃন্দাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন বলতো? প্রতিদিন তো সকাল সকাল চলে আসে আমার ওষুধ নিয়ে, কিন্তু আজ তো দেখা পেলাম না। বড় মা ও হয়তো কাজে ব্যস্ত আছে, মন্দিরে যেতে হবে না যজ্ঞের জন্য। আচ্ছা বাবা শোন, এই যজ্ঞ কিসের জন্য করছিস? জয় শ্রীকৃষ্ণ বড় মা। জয় শ্রীকৃষ্ণ বড় মা, আপনাকে বলেছিলাম না, দেবকে অশ্লেষা নক্ষত্রের খারাপ প্রভাব থেকে বাঁচানোর জন্য অশ্লেষা নক্ষত্রে পূজা দিচ্ছি। আচ্ছা, এসব শুধু ওর জন্য? বড় মা, শুধু মানে দেবকে সুস্থ রাখা আপনার কাছে বড় ব্যাপার না? না না বৌমা, তুমি আমার কথাটা ঠিক বোঝোনি, আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম। আমি ভাবলাম তোমরা মনে হয় আমার দেবের কথা বলছিলাম। দেবেরই ফোন এসছে, এক মিনিট। একবার ইন্ডিয়া আসতে দে, তারপর আমি তোকে দেখছি। ইন্ডিয়া আসার নামও করিস না। আর রোহন, তোকে কতবার বলেছি অশ্লেষা নক্ষত্র নিয়ে ঠাট্টা করিস না, তোর দাদার এতে বিপদ আছে, তাড়াতাড়ি বাড়ি ফিরে যা। হ্যাঁ হ্যাঁ মম, আমরা ইউটার্নই নিচ্ছি, কিন্তু আগে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে দাও, একটু ফ্লার্ট করতে দাও, দেখো কেমন চুপচাপ তোমার পেছনে বসে আছে। হ্যাপি বার্থডে ঠাম্মি, হ্যাপি বার্থডে ঠাম্মি। হে সুইটহার্ট, হাউ আর ইউ ফিলিং টুডে? ইয়াঙ্গার রাইট? দেব, তোর মনে ছিল? I know Thammy, ওখানে হয়তো সবাই তোমাকে আমার আগেই উইশ করে দিয়েছে, রাইট? But you know, I love you the most. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Thammy. Happy birthday to you. এটা আবার কি? হ্যাপি বার্থডে মাই ডিয়ার থাম্মি। তোর মনে ছিল সোনা, শুধু তুই আর আমার দেব দুজনেই আছিস যারা আমার বার্থডে মনে রেখেছিস। এরা বড় মার জন্মদিন নিয়ে মেতেছে, কিন্তু আমার শুধু চিন্তা অশ্লেষা নক্ষত্রের পুজো নিয়ে। এটা হয়ে গেলে আমার দেবের ফাঁড়া কেটে যাবে। আজকে রাত সেই অভিশপ্ত রাত হবে মা, আমি এসে গেছি তোমার মেয়ে নয়ন তারা। আমি তোমায় বলেছিলাম না, যারা তোমার স্বামীকে কেড়ে নিয়েছে, আমার বাবাকে কেড়ে নিয়েছে, আমি ওদের থেকে সব কিছু কেড়ে নেব, তোমার প্রতিশোধ নেব, যে প্রতিজ্ঞা তুমি করেছিলে যা আজ পূর্ণ হবে। আজকের পর ওই পারিক পরিবার না কোনো উৎসব করবে আর না কোনো খুশির মুখ দেখবে। আজকের পর থেকে ওখানে শুধুমাত্র তাণ্ডব হবে, মৃত্যুর তাণ্ডব।